অসুবিধা নেই, হাস, বহুত বহুত করে হাস, খাওয়া দাওয়া শোনান, নতুন জিনিস দেখবি তো, নতুন আনবক্সিং করছি তো। হ্যাঁ সো গাইস, এই যে দেখা দেখা দেখা, তাহলে কাঁচা বন্ধ কর, এটা হচ্ছে রিং লাইট। হ্যালো গাইস, আজকে খাওয়া দাওয়া নয়, আজকে আমার জীবনের ফার্স্ট রিং লাইট নিয়ে এসেছি। তো কিনেছি এই রিং লাইটটা ফ্লিপকার্ট থেকে। তো খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ জানি, খাওয়া দাওয়াই করব, সব সময়ই খাবো, কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম। এটা হচ্ছে এটা একটু আনবক্সিং করব আর তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কীরকম। আর দামটা তো ডিসক্রিপশনে দেখতেই পাচ্ছ, আর ট্যাগলাইন দেখেই এসছো যেহেতু, সেটা দেখাচ্ছি এই প্রাইজে কীরকম জিনিস পাওয়া যায়। তো আনবক্সিং স্টার্ট করছি। তুই হাওয়া খা, হাস, কোনো অসুবিধা নেই, হাস, খাওয়া দাওয়া শোনান, সো আমার ব্লগ এরকমই ঝামেলা হবে জানি, চারিদিকে আমার আওয়াজে চৌচির। এটা যতদূর আমি জানি এটা হচ্ছে স্ট্যান্ডটা, ওকে, অফ করবি না, আওয়াজ হোক অফ করবি না। আর এটা হচ্ছে মেন জিনিসটা, এটা হচ্ছে রিং লাইটটা, তারটা বেরিয়ে গেছে আগে থেকেই দেখে নিলে, খোলার আগে আমার আনবক্সিং এরকমই। আর দাঁড়া তো, ক্যামেরা তো নারাস না, ওকে নারাস না, ওকে তুলতে দে। এবার এবার এই যে ঢালছি, এর ভেতর আরও কিছু রয়েছে, এই যে পড়ল, এইসব জিনিসপত্র রয়েছে, মোবাইল স্ট্যান্ড হোল্ডার, বল হেড, তো এটা সাইডে। সো এবার দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ভিডিওটা তোল, ভিডিওটা আনবক্সিং আমি করছি আর নিজে দেখছি এখন, নতুন জিনিস দেখবি তো, নতুন আনবক্সিং করছি তো। হ্যাঁ সো গাইস, এই যে দেখা দেখা দেখা, তাহলে কাঁচা বন্ধ কর, এটা হচ্ছে রিং লাইট। না না চলছে, লাল আছে মানে চলছে, নাম্বারটা উঠছে না কোনায়, দেখ ওপরে 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 কোনায়, এই দিকে এই গিয়ে কোনায়। সো এটা হচ্ছে রিং লাইট, এটা তার তার, আর এটা হচ্ছে রিমোট, দেখাবো পরে। আর এটা হচ্ছে সেই মোবাইল হোল্ডার, মোবাইলটা একদম ফ্লেক্সিবল, এটা এভাবে খোলে। সো আর এটা বল হেড, এটা একদম প্লাস্টিকের নয়, কিন্তু খুব জোরে ইউজ করা, এই যে এটা এটা চারিদিকে 360 ডিগ্রি রোটেড, ওটা কি দেখাচ্ছি তো। আর এটা হচ্ছে ফ্লেক্সিবল, এটা মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে, এটা যেদিকে খুশি এরকম বেঁকানো যাবে, ওকে। সো এটা থাকবে হচ্ছে এটা এরকম, সো তারপর এটা এরকম, কারণ হচ্ছে এইটা এইটা যাতে এরমভাবে রোটেট করা যায়, এটাও বল হেড, ওকে, এটা যখনই যেদিকে রোটেট করাবে এটা লুজ করে ঘুরিয়ে আবার এটা এরমভাবে টাইট। আর এটা লাগে হচ্ছে রিং লাইটের একদম মিডিলে, এই জায়গাটায়, এই জায়গাটায় এটা এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা সেট,
এবার তুমি মোবাইল হোল্ডারটা যেরকমভাবে ইউজ করতে চাও, যদি পোর্ট্রেট মোডে কিছু ভিডিও বানাতে চাও তো এরকমভাবে, ওকে। আর যদি ল্যান্ডস্কেপ মোডে ভিডিও বানাতে চাও তো মোবাইলটা এভাবে তোমরা সেট করে দাও, ওকে। এটা যথেষ্ট টাইট, এটা দেখে মনে হচ্ছে এরকম, বাট এটা এরকম নয়, এটা যথেষ্ট টাইট, মোবাইল নড়বে না। তো এরকমভাবে জিনিসটা মোবাইলটা হোল্ড করবে, এটা ইউটিউব ভিডিওর জন্য। সো এবার এটা দেখাই স্ট্যান্ডটা, স্ট্যান্ডটা কত বড় হয় বা কিছু, এটা সাইডে রাখি লাগা। তো এটা হচ্ছে স্ট্যান্ড, এখান দিয়ে এটা ঢিলা করে এটা আই থিঙ্ক নিচে কোথাও লাগানো ছিল, হ্যাঁ এটা এখানে লাগানো। ওটাও মোবাইল হোল্ডার, এক মিনিট, ওটাও মোবাইল হোল্ডার। ওয়েট ওয়েট ওয়েট, এইটা এই যে এক মিনিট, এটা হচ্ছে তুমি যদি রিং লাইট না ইউজ করো তখন শুধু এটা মোবাইল হোল্ডার হিসেবে ইউজ করতে পারবে। ঠিক আছে, এটাও ফ্লেক্সিবল, যথেষ্ট ফ্লেক্সিবল, ওকে। এটা ডাইরেক্ট এভাবে এভাবে স্টেডি করে ইউজ করা যায়, আদারওয়াইজ এটা বল হেডের ওপরে লাগিয়ে ইউজ করা যায়, সেটা আমি দেখাবো। এটা খোলা যায় না? হ্যাঁ এটা খোলা যায়, ছোটো করা যায় না? এটা আই থিঙ্ক আর ছোট হবে না, এটা এতটাই। এই যে এটা এরকম ভাবে যতটা বড় করতে চাও ততটা জিনিসটা হবে। আর এটা এখান দিয়ে লুজ করে, এখান দিয়ে লুজ করে এটা এটা উঁচু হবে, এটা এতটা উঁচু হবে, তারপরে এখান দিয়ে টাইট করতে হবে। তো এটা এখান দিয়ে এরমভাবে টাইট, এটা এখান দিয়ে টাইট, যথেষ্ট হালকা, বেশি জোরে টাইট করতে যাবে না কারণ প্লাস্টিকের ড্যামেজ হতে পারে। সো এবার এটা নিচে রেখে আমি এর হাইটটা দেখাবো আরও কতটা উঁচুতে ওঠে। এইটাও ঢিলা হবে, এইটা ঢিলা হয়ে এটা এটা ওপরে উঠবে, ঠিক আছে। এবার এটা সুবিধা বলি, এটা যেহেতু 800 rupees কম, ঠিক আছে, তো এতটা বড় হতে পারে কিন্তু এতটা বড় করো লাগে না। সো এটাকে আমি কমিয়ে নেবো। তো এই হলো লাইট ছাড়া স্ট্যান্ডের ওপর মোবাইল লাগালে এরকম, ঠিক আছে। সো এবার এটা হচ্ছে এই বল হেডটা রিমুভ এটা এটা ঢিলা করলে এই মোবাইলটা যেদিকে খুশি ঘোরানো যাবে, যেদিকে যেরকম অ্যাঙ্গেল তুমি চাও সেরকম অ্যাঙ্গেল নিয়ে এটাকে টাইট করে দিতে হবে। হ্যাঁ, তো এই যে হলো লাইট লাগিয়ে দিয়েছি, লাইটের মাঝখানে এখানে মোবাইল থাকবে। সো এবার জ্বালিয়ে দেখাই লাইটটা কীরকম। সো তো এই যে এটা আমি মোবাইলের যে অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিয়েছি, এখানে সুইচ দিয়ে দিয়েছি, কিন্তু লাইট এখন জ্বলবে না কারণ এখানে একটা ছোট্ট রিমোট দিয়েছে। রিমোটে এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ব্রাইটনেস কমানোর মাইনাস বাটনটা, প্লাস বাটন দিয়ে ব্রাইটনেস বাড়ে, আর এটা দিয়ে তিন রকম মোড হয়, তিন রকম মোডে লাইটটা হয়, ইয়েলো হয়, হোয়াইট হয়, আর ইয়েলো হোয়াইট মিক্স করে একটা কালার আছে। সো ফার্স্টে এটা চিপলে লাইটটা এরকম জ্বলবে, ওকে। সো এটা প্লাস, এটা হচ্ছে সব থেকে বেশি। তো এবার এবার এটা হচ্ছে কমবে, এই যে এটা হচ্ছে লাইটটা কমছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সব থেকে লো। এবার এটা হচ্ছে
এবার এটা হচ্ছে সবথেকে বেশি। এবার মোড এর মিডলটা দিয়ে মোড চেঞ্জ হয়, এটা দিয়ে এরকম একটা হোয়াইট রিং হয়, এটা দিয়ে একটা হালকা ইয়েলো হয়, আর এটা একদম ডিপ ইয়েলো যেটা অরেঞ্জ টাইপের, তিন রকম মোড। সো এবার লাইট অফ করে আমি দেখাই যে জিনিসটা কতটা আলো হয়। অন্ধকার আছে, এখন লাইটটা আমি অন করছি। সো এরকম লাইট হবে, সো একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার মোড চেঞ্জ করে দেখি, এটা এমনি মোড, সো ভালোই দেখাচ্ছে একদম। সো লাইট কমিয়ে দেখি, এরমভাবে চিপে ধরে রাখলে এটা লাইটটা কমবে। এবার এটা ফুল লাইট, এটা ইয়েলো, এটা অরেঞ্জ। সো দেখলেন আপনারা লাইট সে দুর্দান্ত, এখন রেকর্ডিংও ভালো হবে, কারণ মাইকও নিয়েছি। এটা আনবক্সিং দেখানো হয়নি, কিন্তু এটা আমার মাইক, মাইকটা ম্যাক্সিমাম 150 টাকা নিয়েছে, কারণ গরিব মানুষ, গরিব লোকের সেট আপ। এটা নিয়েছে হচ্ছে 750 সামথিং, অ্যাকুরেট প্রাইসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো নিতে চাইলে লিঙ্কটাও দিয়ে দেবো, নিয়ে নেবেন সবাই। আর অবশ্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্টে জানান যে ভিডিওটা কেমন লাগলো। তো আগামী দিনে ভিডিও বানানোর জন্য আমি ইন্সপায়ার্ড হব আপনাদের কাছ থেকে, ঠিক আছে? তো একদম ফালতু ব্লগার, ফালতু রকমভাবে হলো সব কিছু, সো হেসে উল্টে গেছে সবাই। সো এটা এইটা যদি ভালো লাগে কিনতেও পারেন, ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, বাই।